হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনার সামনে নতুন আরেকটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি আজকে ডিগোর থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হর্নেট বাইকে ইঞ্জিন সুইচ বা রাইট হ্যান্ড অ্যাসলে নতুন একটা রাইট হ্যান্ড চাপা লাগিয়ে সেটাকে খুব সুন্দর করা যায়, লুকস চেঞ্জ করা যায় এবং সেটাকে স্বাভাবিক করে যায়, ইঞ্জিন সুইচ লাগানো যায়। যে কোনো জায়গায় ব্রেক করলে আপনারা জানেন ইঞ্জিন সুইচ না লাগালে একটু সমস্যা হয়, বারবার চাবি অন অফ করতে হয় ইগনিশনটা, সেটা খুবই বিরক্তিকর একটা অবস্থা। এই জন্য ইঞ্জিন সুইচ সহ একটা নতুন চাপা লাগাইলে গাড়িটা আসলে অনেক সুন্দর হয়। তো চলুন দেখে আমি কীভাবে এটাকে ঠিক করছি। তো আপনারা জানেন হর্নের ব্যাক ইঞ্জিন সুইচ থাকে না, সে কারণে লাইট অল টাইম চলে থাকে এবং পার্কিং করার পরও লাইট চলে থাকে। কিন্তু কোনো জ্যামে আপনার যখন গাড়িটি ব্রেক করতে হয় তখন বারবার গাড়ি অফ করার জন্য ইঞ্জিন থেকে চাবি থেকে ইগনিশন অফ করতে হয়, সেটা খুবই বিরক্তিকর একটা অবস্থা। সেই বিরক্তিকর অবস্থা থেকে রেহাই পেতে আপনাদের কাছে আমি দেখাবো কীভাবে ইঞ্জিন সুইচ এবং একটা চাপা লাগিয়ে সেখান থেকে হেডলাইটটা নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজে এবং বাইকের লুকসটা অনেক সুন্দরভাবে মানে পরিবর্তন হয়ে যাবে, সেটা আপনাদের কাছকে আমি দেখাবো। তো চলুন কথা না বলে চলে যাই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, এটা হচ্ছে হর্নেট 160R, এটা আমি নতুন কিনছি। এই ব্যাগে আপনারা জানেন ইঞ্জিন সুইচ নাই, লাইট অফ অন করা যায় না, সেটা আমাদের জন্য বিরক্তিকর একটা অবস্থা। মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়ে ধারণ করে ফেলে যে লাইট জ্বলে রয়েছে বাংলাদেশে, এটা একটা বিশাল মানে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এবং জ্যামে গাড়িটা থামালে বারবার করে গাড়িটা চাবি দিয়ে সুইচ অফ করতে হয় অথবা ক্লাচ ছেড়ে দিতে হয়, এটা আসলে ইঞ্জিনের জন্য ক্ষতিকর। বারবার যদি ক্লাচ ছেড়ে দিয়ে স্টার্ট বন্ধ করতে হয় বা ইঞ্জিন থেকে করতে হয় চাবি দিয়ে ইঞ্জিন সুইচ অফ করতে হয়, হোয়াই হোন্ডা এমন কেন? তো দেখেন ইঞ্জিন স্টার্ট করলাম, আমি যে কাজটা করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইঞ্জিন স্টার্ট করলাম, শুধু নিউট্রালের বাতিটা জ্বলছে কিন্তু মিটারের বাতিটা জ্বলছে না। আর এই দেখেন শুধু পার্কিং লাইটটা জ্বলছে, আর্টের মতো রাখছি যেন এটা একটু হেল্পফুল হয়। ইভেন পালসার বাজাজ ওগুলোও এখন জাস্ট চোখটা জ্বালে রাখে। আর এই দেখেন আমি চাপাটা লাগিয়েছি, সেখানে ইঞ্জিন সুইচ ইনক্লুড করা আছে। এখানে চাপাটা আপনি দেখতে চিনতেই পারছেন, এটা জিক্সের একটি চাপা। এই চাপাটা লাগানোর পর আমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছি। এখন দেখেন এটা লাগানোর পর ব্যাকলাইটটা জ্বলেনি, ব্যাকলাইটটা আমি স্টপ রাখছি, শুধু প্রথমে পার্কিং লাইটটা সুইচ দেওয়ার সাথে সাথে শুধু পার্কিং লাইটটা জ্বলবে। কিন্তু আমি এক ঘাট বাম দিকে দিলেই একটা সুইচ দিলে সেটা মিটারের আলোটা জ্বলবে এবং এই দেখেন মিটার আলোটা জ্বলে গেছে, সাথে সাথে ব্যাকলাইটের আলোটা জ্বলছে পিছনের, ওটা আমি অন রাখছি একটা দিলে, সেটা পার্কিং লাইটের পাশাপাশি সন্ধ্যাবেলায় এটা দিয়ে চালালে একটু ভালোই। এই তো দেখছেন এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। আর এখন আরেকটা দিলে আমি লাইনটা ব্যাটারি থেকে রাখছি, মানে এটা অনেক সময় আলো কমে যায় যেহেতু ইঞ্জিন থেকে দিলে, এই জন্য ব্যাটারি থেকে রাখছি। এখন প্রথম সুইচ দেওয়ার পর হেডলাইটটা জ্বলেনি, দ্বিতীয়টা দিলে হেডলাইটটা জ্বলে উঠবে, এই দেখুন দেখতে পাচ্ছেন হেডলাইট জ্বলে গেছে দ্বিতীয় সুইচ দেওয়ার পর। আবার বন্ধ করে দিলাম, নিভে গেল, আরেকটা দিলে সব কিছু নিভে গেল। তো এখন আপনাদেরকে আমি দেখাবো, এই দেখেন ব্যাকলাইটটা জমে নিভে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাবো ইঞ্জিন সুইচটা কীভাবে কাজ করে, এখন আপনারা সেটা দেখতে পাবেন। ইঞ্জিন সুইচের কাজটা সেলফ দিব, এখন অন রয়েছে। তো চলুন আপনারা দেখতে পাচ্ছেন সেলফ ল্যাম্প কাজ করতেছে, ইঞ্জিন অন রয়েছে, স্টার্ট হয়েছে খুব সুন্দর মতোই। এখন অফ করে দিই, দেখেন এখন সেলফও কাজ হবে না, সেলফ অফ হয়ে গেছে। এখন দিলে হবে না, স্টার্ট হচ্ছে না, খেয়াল করছেন? আবার চেঞ্জ করে দিতেছি, এখন দেখেন সেটা স্টার্ট নেবে খুব ভালো মতোই, দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হলো। তো বন্ধুরা, এভাবেই আপনারা আপনার হর্নেটের ইঞ্জিন সুইচ লাগাতে পারেন। আমি যেটা লাগিয়েছি জিক্সের, আপনি এফ দ্য টিটো লাগাতে পারেন,
সেটা অনেক সুন্দর হবে, বাট আমার কাছে মনে হচ্ছে 6R পারফেক্ট, এটা খুব সুন্দর লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর লাগছে, সবকিছু বন্ধ করে দিলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সব ধরনের সমস্যার জন্য রিকোড। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওটিতে।